আমরা এখন আছি ভূপেন হাজারিকা সেতুতে আর করছি ব্রেকফাস্ট। তো এখন করিতে পারছে 12:48। হ্যালো এভরিওয়ান, আশা করছি আগের ব্লগটা তোমরা চেক করেছো, আর এটা হচ্ছে পার্ট টু। আজ আমরা দেখাবো ব্লগে রোয়িং অরুণাচল প্রদেশ, তো দেখতে থাকো। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর দেখো এই গাছটা দেখো ফুলে ভর্তি, ফুলে একদম ভর্তি হয়ে আছে। তো আমরা আবার বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 9:45। এখানকার ভিলেজগুলো খুব সুন্দর। কি ভিলেজ বললে এটা? এর ভিতরে আছে জিয়া ভিলেজ। দেখো সিনারি গুলো, গাড়ি চালাবো না এগুলো দেখ। তোমাদের কেমন লাগছে ভিউগুলো আমাকে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো সেদিন দারুণ মজা করেছি, আর এত সুন্দর ভিউ সত্যি দেখেও সার্থক যাকে বলে। আর যেটা আমি আগের ব্লগে বলেছিলাম যে নেচারের ওপরে সত্যি আর কোনো কিছু বিউটিফুল হতে পারে না। আর দেখো রাস্তাঘাটও পুরো ক্লিন। আমরা রোয়িং মোটামুটি ঢুকে গেছি, আর 3 কিলোমিটার, এরপর মুন্লি 93, আনিনি 238, আর এদিকে করোনো বলে একটা জায়গা আছে 20, আর তেজু 68, আর এটা হচ্ছে NH115। তো দেখো এটা হচ্ছে রোয়িং এর এন্ট্রান্স। ওয়েলকাম টু রোয়িং। চলেই এসছি, আর যেটা আমরা এতক্ষণ থেকে দূর থেকে দেখছিলাম সেটা এখন একদম কাছ থেকে আশা করি তোমরাও দেখতে পাচ্ছ পুরোটাই। আর পুরো তো ওয়াও, যেটা আমি প্রথম থেকেই বলছি, আর গ্রিনারি এনজয় করার সব থেকে বেস্ট জায়গা। আর রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্লিন, তো দেখে খুব ভালো লাগছে। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা এখানে আসছো বা ঘুরছো তারা প্লিজ এত সুন্দর সিটিটাকে নোংরা করবে না। আই থিঙ্ক এটা হচ্ছে রোয়িং বাজার, তাই তো জান? এটা রোয়িং বাজার। আজ যেহেতু আমরা প্রথম এসেছি তাই আমরা রাস্তাঘাট সত্যি কিছু জানি না, আমাদের কাছে এক্সপ্লোর করার জন্য পুরো নতুন একটা জায়গা। আর আজকে আমরা পুরোপুরি গুগল ম্যাপের উপরে ভরসা করেই এসেছি আর কি। আজ গুগল বাবা যদি আমাদের ঠেঙ্গা দেখায় তাহলে আমরাও ঠেঙ্গা হয়ে বাড়িতে ফিরে আসবো, কিছু করার নেই কিন্তু। হ্যাঁ, তো আমরা তো এতক্ষণ পর্যন্ত ভিউটা খুব এনজয় করেছি, এখন যত কাছে যাচ্ছি তখন ভিউটা আরও সুন্দর হচ্ছে। তো আগে আগে ব্লগটা দেখো, ভিউটা তোমাদের খুব ভালো লাগবে, আশা করছি তোমরা খুব খুব এনজয় করবে। 4 কিলোমিটার্স, অনলি 88, এটালিনি 178, অ্যানিনি 227, কিপ মাউন্টেন ক্লিন অ্যান্ড গ্রিন। বিউটিফুল ভিউ, এই ভিউটা মানে মনটা একবারে ভরে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেওফানি রিভার, তো এটা জাস্ট রোয়িংটা পার করে পাহাড়ে ওঠার আগে এই রিভারটা আছে, তো এত সুন্দর বিউটি, সিনিক বিউটি অ্যাকচুয়ালি। ওইদিকে মা আর ভাই দাঁড়িয়ে আছে, টোটাল ফ্যামিলি, এত ভালো লাগছে জায়গাটা যে বলার মতো না। এবার আমরা উঠবো উপরের দিকে, যতটা যাওয়া যায় আর কি ততটা যাওয়ার চেষ্টা করবো উপরে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এগুলোর জন্যই কিন্তু এত কিছু করা, এত খাটাখাটি করা, এত সুন্দর জায়গায় এসে। তো দেখতে থাকো। তো তোমাদের তো দেখালাম পুরো এখানকার ন্যাচারাল বিউটি, তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমরা। আর আমি তো পুরো এনজয় করলাম, আর তোমরাও এনজয় করলে তো আমার সাথে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো, আর আরও ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাতে পারবো আশা করছি। তো চলো আমার সাথে তোমরা একবার ফুলটাকে রিভেনলি এনজয় করে নাও। এখন এখানটা আমাদের এনজয় করা হয়ে গেল, এবার যতটা পারবো আমরা এগোচ্ছি। এবার আমরা উঠছি পাহাড়ের ওপরে, আর বিক্রমকে বলছিলাম যে সাবধানে চালাবে, কারণ ও আজই প্রথমবার পাহাড়ে গাড়ি চালাচ্ছে, তো সেটা একটু ভয় তো ছিলই, কিন্তু যাই হোক ও খুব ভালো করে চালিয়েছে।
তো এখানে প্রশংসা করতেই হবে। আর ও খুব সাবধানে গাড়িও চালায় যেটা আমি জানি, কিন্তু তাও প্রথমবার। তো যাই হোক, তো আশেপাশের সিনারিগুলো তোমাদের কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। ব্লকটা প্রচুর বড় হয়ে গিয়েছিল, কিন্তু আমি অনেক কষ্টে সৃষ্টি সবথেকে বেস্ট পার্টগুলোকে রাখার চেষ্টা করেছি। তো এই ব্লগে তোমরা তো পুরো গ্রিনারি এনজয় করেছো আমি আশা করছি। আর দেখো, এখানে লেখা আছে ওয়েলকাম টু মায়োদিয়া। আর এই যে রাস্তাগুলো উঠে যাচ্ছে, এগুলো কিন্তু পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে। আর এখানে যেহেতু কমলালেবু ফেমাস, তো এখানে এই সব পাহাড়ের মানে কমলালেবু প্রচুর পরিমাণে চাষও হয়। আর আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখতেও পাচ্ছিলাম যে সবাই লেবু তুলে পিঠে করে নিয়ে যাচ্ছে সেলের জন্য। তো আমরা যেহেতু অনেকটা এন্ডের দিকে গিয়েছি, তাই সেরকম হয়তো ছিল না, কিন্তু ছিল তাও। তো আমরা চেষ্টা করব যে যখন বাড়িতে মানে ব্যাক করব, যখন নামবো, তখন আবার যেন লেবু টেবু কিনে তারপরে যেতে পারি। আর শুনেছি এখানকার কমল লেবু সত্যি খুব মিষ্টি। তো দেখো, আগে যে তোমরা ব্রিজটা দেখলে, তো এটাও হলো সেই নদীরই ব্রিজ। তো এটা হচ্ছে আরেকটা সাইড। তো ব্রিজটাও আমরা পার করলাম, এবার আমরা আরও উপরে উঠছি। মানে যতক্ষণ ওঠা যায় ততক্ষণ উঠবো, তারপরে চেষ্টা করবো যে নিচে নেমে আসা। তো দেখো, সামনের ভিউটাও সত্যি খুব সুন্দর। তো চলো দেখতে থাকো। পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, কতটা উঁচুতে আমরা আছি আমি নিজেও জানি না। বুঝতেই পারছ চারপাশটা সত্যি খুব শান্ত। আর আমাদের গাড়ি ঘোড়ার আওয়াজ ছাড়া মনে হয় না যে আর কোনো আওয়াজ ছিল। হ্যাঁ, একটা আওয়াজ আমরা শুনতে পেয়েছি, নানা রকম পাখির আওয়াজ, যেটা সত্যি খুব ভালো লাগছিল। আর আজকে তো আমাদের একসাথে এখানে প্রথমবার ঘুরতে আসা, তারপর বিক্রমের ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালানো, সব একবারে ফিলিংসগুলো কাজ করছে। আর এখন যখন আমি এডিট করছি, তখন আমার খুব খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ারও করতাম বলে ভেবেছিলাম, তো আজই করে দিচ্ছি, মানে এখনই করছি, সেটা হচ্ছে আমরা যখন যেখানে ঘুরতে যাচ্ছি সেইগুলো আমরা ব্লগে করে রেখে দিতে পারছি, একদম স্মৃতি হিসাবে। আমরা যখন চাইবো সেগুলো আমরা দেখতে পারবো। আর এখন একটুখানি আফসোসও হয় এটা ভেবে যে আমরা প্রচুর জায়গা ঘুরেছি, প্রচুর জায়গা আমরা এক্সপ্লোরও করেছি, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, তাই সেগুলো আর স্মৃতিতে নেই। কিন্তু না, এখন থেকে আমি তোমাদের প্রমিস করছি, আমি যেখানে যাব যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার। তো চলো ব্লগটা আগে আগে দেখতে থাকো, আশা করছি তোমরা এনজয় করছো। এখানে হচ্ছে কমলালেবু খুব ফেমাস, আর খেতেও খুব দারুণ হয়। তো আমরা এখানে লোকালি একজনকে দেখলাম, তো ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তো চলো যাওয়া যাক। এই কালার গার্ডেন কহাঁ পর হ্যায় আপ লোগো কা? ঘুমনে কে লিয়ে দেখা কি থোড়া অরেঞ্জ গার্ডেন ঘুমেঙ্গে তো মিলা হি নাহি। তো আমাদের অরেঞ্জ নেওয়া ডান, এবার আমরা আবার গাড়িতে যাচ্ছি, গাড়িটা ওপাশেই রেখেছি। তো ওরা বললো যে বাকেট আছে, বাকেট অনুযায়ী মানে 50 rupees, 50 তো 50 বললো তো একটা, আর 50 rupees গুলো একদমই ছোট ছোট, আর দেখে অতটা ভালো লাগলো না, মনে হচ্ছিলো যে একটু টকই হবে। আর 100 rupees গুলো একটু বড় বড় কপিস দিয়েছে, সেটা এখনো জানি না, দেখছি। যান কপিস ছিল 100-এ 36 হবে, তো মোটামুটি প্রায় 36 হবে। এখন খেয়ে দেখা যাক যে মিষ্টি হয় কিনা। আর মা তো অলরেডি গোনাও শুরু করে দিয়েছে, 8 pieces হয়েছে 100-এ। তো চলো এই সেই অরেঞ্জ যেটা নিলাম, তো চলো বেটাকে দেখা যাক মিষ্টি হয় কিনা। তো লেবুটা খেলাম, সত্যি দারুণ খেতে আর খুব মিষ্টি।
তো ও এতদিন বলতো যে অরুণাচলের লেবুগুলো সত্যি দারুণ খেতে, তো সত্যি তাই আজকে খেয়ে বুঝলাম যে সত্যি দারুণ খেতে। তো আমি তো কমলা লেবু খেলাম, তো আমি এখন চা খাবো না, আর ওদের তো প্রচণ্ড চায়ের নেশা, তাই একটা দোকানে এসেছি চা খাওয়ার জন্য, দেখা যাক পাওয়া যায় কি না। কি নেবো, আলু চিপস নেবো না নিমকি নেবো? হ্যাঁ আলু চিপস নেবো না নিমকি নেবো, তো চা খাওয়াও কমপ্লিট, আর একটুখানি টিফিনও স্ন্যাক্সও নেওয়া হলো। তো এবার দেখা যাক আর কোথায় যাই, তো এখন পেমেন্ট করছি আসু এখন বাড়ি যাওয়ার। আর আমরা যে লাঞ্চ কষ্ট করে করে নিয়ে এলাম, একটু দেরি করে বেরোলে পারতাম, জানো নতুন জায়গা জানি না, আবারও নতুন সবারই হচ্ছে। দেখা যাক এখন হয়তো রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নেব, আর এখন টাইম হয়নি অনেকটা নয়, 12টা বাজতে আর আধ ঘন্টাই বাকি, তো দেখা যাক আর কোথায় করি। সবে মাত্র একটু আগে ব্রেকফাস্ট করেছি, তো দেখা যাক। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আর এইখানে এগিয়ে গেলে ধরাসাদিয়া ব্রিজ, তার পাশে আমরা একটু জায়গা পেয়েছি ফাঁকা, তাই এখানে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। তো এখন করিতে পারছে 12:48, আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা বেরোচ্ছি বাড়ির পথে, মানে গিয়েছিলাম তো তখন আমি ব্লগ করতাম না বলে সেটা তোমাদের দেখানো হয়, তো আজকে যাচ্ছি। আর ব্রহ্মপুত্র পারে, আর আমি যখন ব্লগ করতাম তখন যেতে চেষ্টা করেছিলাম, কিন্তু ব্রহ্মপুত্রের জল তখন এতটাই বেড়ে গিয়েছিলো যে গাড়ি নিয়ে সামনে যাওয়াই হয় যায়নি আর কি। তো আজ ভাবছি একবার ওটা ঘুরে তারপরে একদম বাড়ি যাবো, হাতে যেহেতু সময় আছে, আর বাড়িতে ঢুকে তারপর একটু পরেই আবার এখানে যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো বেরোনোও যাবে না, তো আর অন্ধকার হয়ে গেলে কিছু দেখতেও পাবো না, তাই ভাবছি একবারে দেখে তারপরে। এইমাত্র এসে পৌঁছালাম, আর আমার ফোনের ব্যাটারি খুবই ডাউন ছিল, তাই আর আমি গুইজান মানে ব্রহ্মপুত্র পাড়টা সেভাবে দেখাতে পারিনি। তো আমি নেক্সট দিন যখন যাবো সেদিন তোমাদের খুব ভালো করে দেখাবো, তো এখন ফ্রেশ হই, রেস্ট নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।